হ্যাঁ নরমাল যাও, গলায় প্রচন্ড তুমি এত রাতে চলে এসছ? হ্যাঁ স্যারে, তোরা সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমার বার্থডে, তো তোমরা সবাই জানো। তো আজকে এখন রাত্রি বাজে 12টা, 9 জুলাই। তো আজকে দিনটা আমি কীভাবে সেলিব্রেট করব, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কিন্তু দুঃখের বিষয়, একটু শরীরটা খারাপ আছে, আর কালকে রথ দেখতে গিয়ে তো দেখতেই পাচ্ছ মাথায় একটা জোরে গুঁতো খেয়েছি, তার জন্য রথের ব্লগটা সেভাবে কমপ্লিট করতে পারিনি, আর আমার মাথাটা ফুলে আছে। অনেকেই জিজ্ঞাসা করছো যে দিদি কপালে কী হয়েছে, তো তার জন্য বললাম যে এটা আমি গুঁতো খেয়েছিলাম। তো চলো এখন কাটবো আমি কেক। তো এখন আমার সাথে কেকে আছে, মানে কারা কারা সারপ্রাইজ দিতে এসেছি রাতে 12টার সময়, তো দেখাচ্ছি। তুমি এত রাতে চলে এসছো? হ্যাঁ চলে আসলে এত রাতে, কী কিসে করে আসলে এত রাতে? থ্যাংক ইউ। ভাই ভাই আগে উইশ করেছে, স্কুটি নিয়ে চলে আসছে কেক নিয়ে। থ্যাংক ইউ। সবাই ফোন করছে, সুন্দর একটা কার্ড নিয়ে এসেছে তানভি। তো এটা আমি একটু বাদেই খুলছি তোমাদের সামনে। তো এখন তো লাইভে আছি, লাইভটা শেষ হোক তারপরে এটা আমি খুলবো। ও মা, কার্ডের উপর লিখেছে আই লাভ ইউ। তোমরাও দেখো এই মিষ্টি। আমার এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, ও নিয়েছে আমার জন্য আমার বার্থডেতে। তোমারই বলতে পারো, মাকে ফোন করো, তোমার দিদুনও উঠে এসছে। এই যে এই মানুষটার জন্য আজ আমি আড়িয়াছি, শুধুমাত্র দিদুনের জন্য। দিদুনের জন্যই আমার গান বাজনা সব কিছু। তো দিদুনের শরীরটা খুব খারাপ, তোমরা সবাই প্রে করো। এটা এনেছে তানভি আমার জন্য অনেক ভালোবেসে। তো এখানে লিখেছে প্রথমে আই লাভ ইউ, আই লাভ ইউ টু। তো এবার এটা আমি খুলছি। হ্যাঁ মা, এটা কখন করেছে? তুই বলার পর তাই। ও মা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ফর তানভি, তানভি রানী। ওকে আমি তানভি রানী রাখি। আর ওর দেখো, ও এত সুস্থ, মানে এত শান্ত যে ও স্কুলে গিয়ে ওর কাঁচা দাঁতটাও পর্যন্ত ভেঙে এসছে, মানে এত ঠান্ডা ও। আর আমার ভাইয়া ঘুমাচ্ছে। তো জিতকে ভীষণ মিস করছি, জিত আসতে পারেনি কারণ ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা সবাই জানো। তো না, অনেকেই জানে না, আমি লাইভে বলেছি আজকে ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ও আসতে পারেনি। তো জিতকে আমি ভীষণ ভীষণ মিস করছি। আর এইটা হচ্ছে সেরা গিফট, তাই না? চুমু দে এখানে, এটা দি। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখন বাজে রাত্রি 1:28। তো এখন আমাদের হঠাৎ করে সাডেনলি প্ল্যান হয় যে আমরা ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার মতন, তো এখন আমরা কোথায় ঘুরতে যাব? রোহান আজকে ডিনার করবো বাইরে। আমরা আমার সাথে যাচ্ছে বিট্টু আমার ভাই, আর আমার ছোট্টবেলার একদম বন্ধু সৌরভ যাচ্ছে, আর এদিকে আমার বর যাচ্ছে। তো গাইস এখন বাজে রাত্রি কত, দুটো দেখিনি, 1:55, মানে প্রায় 2 বাজে যায়। তো এখন আমরা খেতে এসেছি, ডিনার করতে এসেছি বাড়িতে। আমার আমি রোজ রাত্রেবেলা না আমি না সিদ্ধ ভাতই খাই, কারণ একটু ডায়েট করি আমি ভীষণ পরিমাণে। তো হাবি জাবি আমি খেতে পারি না, আমার প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু এই শয়তানগুলোর পাল্লায় পড়ে আমি আজকে তরকা রুটি খেতে এসেছি। ভেবেছিলাম প্রথমে চর্বি দেওয়া তরকা খাবো আমাদের হাবড়া স্টেশনে, ওটা খুব সুন্দর করে, ওটা আজকে বন্ধ। তো তার জন্য আজকে আমরা ঘুমায় চলে আসি। তো ঘুমায় এসেছি আজকে রাতে ডিনার করবো বলে এখানে। তো চলো এখন খাবো। তো যাও তোমরা আমার জন্য খাওয়া নিয়ে আসো বাবি। যাও টাটা। ও কি 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 নিছো? আচ্ছা কি খাচ্ছি? তরকা। কি খাচ্ছি ভাই? কাঁচা উগা দিচ্ছি। এটা প্রচন্ড ঠান্ডা না? নরমাল জল একদম। আচ্ছা হালকা ঠান্ডা, ঠান্ডা জল খাও না। নরমাল জল। গলায় প্রচন্ড ব্যথা আমার, প্রতি বছর বার্থডে রাখে না, আমার প্রচন্ড শরীরটা খারাপ করে। বাড়িতে বসে বললে সিদ্ধ ভাত খাওয়া, আজকে তো তরকা রুটি খাচ্ছো। তরকা রুটি তোমাদের ভালো লাল লাল ঝাল ঝাল
আমার ভাই বলো কাকে দিলে ফ্ল্যাঙ্কেট? তুমি তো ক্যামেরাটা ধরে আছো না? খাও, ভালো খেয়ে নাও। আমার আঙ্গুলটাও খেয়ে নিতে বেশি ভালো হতো। I'm going to go to the hospital.